স্বভাব ভীষণ দুষ্ট, ওরা কত শত কাণ্ড ওদের। মিচকে কেলটুরাম সদাই ব্যস্ত তাই করতে জব্দ ওদের। সুপারিনটেনডেন্ট রেগেই আগুন তাই আসল বেয়াদব কোনটে। মর্কট কেলটু না অন্য কেউ নাকি মজাদার নন্টে ফোনটে। নন্টে ফোনটে নন্টে ফোনটে নন্টে ফোনটে নন্টে ফোনটে নন্টে ফোনটে নন্টে ফোনটে নন্টে ফোনটে। আপনি আমাদের ডেকেছেন স্যার? ও, তোরা এসে গেছিস? হ্যাঁ, বাহ, শোন শোন, ভালো করে শোন মন দিয়ে। শুধু বইয়ের পাতায় মুখ গুজে বসে থাকলে চলবে না। হ্যাঁ, তাই আমি ঠিক করেছি যে তোদেরকে গ্রাম বাংলায় নিয়ে যাব, বুঝলি? গ্রাম বাংলা? আহ, দারুণ হবে স্যার, দারুণ হবে। গ্রামও দেখা হবে, আবার অভিজ্ঞতাও সঞ্চয় করা যাবে। আমরা কোথায় যাচ্ছি স্যার? আমরা কোথায় যাব? আমরা যাব লঙ্কাপুরে। হ্যাঁ, লঙ্কাপুর খুব ভালো জায়গা। সেখানে সেখানে আমার এক বন্ধুর বাড়ি খালি পড়ে আছে, বুঝলি? থাকার কোনো অসুবিধা হবে না। আমরা কবে যাত্রা শুরু করছি স্যার? আগামী কালই আমরা রওনা হচ্ছি ট্রেনে লঙ্কাপুর। হ্যাঁ, একদম সোজা ট্রেনে লঙ্কাপুর। তারপর ওখান থেকে সাইকেল রিক্সা চেপে ভোঁতাবাবুর বাড়ি পৌঁছে যাব। শোন, এখন যা, এখন তোরা যা, সব ভালো করে গোছ গাছ করে নে। ভোঁতাবাবু কি নাম, লঙ্কাপুর সেটাও বিচ্ছিরি। এর আগে তুমি গ্রাম দেখেছো কেলটুদা? দেখবো না কেন, নিশ্চয়ই দেখেছি। দেখেছো কোথায় কেলটুদা? দাঁড়িপাল্লার ওপর। দাঁড়িপাল্লার ওপর কি গ্রাম কেলটুদা? কেন, কিলোগ্রাম দেখিস নি তোরা? এখন যা যা যা, তোদের ব্যাগটা এক গুছিয়ে নিয়ে যা। এখান থেকে আমাদের গন্তব্যস্থল যেতে খুব একটা বেশি সময় লাগবে বলে মনে হয় না। ও, আমার মন এখন থেকেই পুলকিত হয়ে উঠেছে। এইও, হ্যাঁ ভাই, এই কোনো গাড়ি পাওয়া যাবে কি? না বাবু, এখানে তো কোনো গাড়ি নাই। তা বাবুরা যাবেন কোনখানে? আমরা যাব ওই ঘেটাপাড়া। ঘেটাপাড়ায় ভোঁতা বাবুর বাড়ি। কি নাম ভোঁতা? ও, ভোঁতা বাবুর বাড়ি, ওই ওই হোথা, ওই যে গ্রামটা দেখছেন ওটার পরেই ভোঁতা বাবুর বাড়ি। চলে যান, আপনারা সোজা চলে যান। গাড়ি যখন নেই তখন পায়ে হেঁটেই যাওয়া যাক, কি বলিস তোরা? গ্রামের মনোরম দৃশ্য দেখতে দেখতে পৌঁছে যাওয়া যাবে। সেই ভালো স্যার।
আধ ঘন্টা তো প্রায় হাঁটা হয়ে গেল স্যার, ঘেটা পাড়া আর কত দূর। প্রায় কাছাকাছি চলে এসেছি। চারিদিকে নজর রেখে চল, সবুজ গ্রাম বাংলার আসল আসল রূপ দেখতে পাবি। একটু পা চালিয়ে চল, একটু পা চালিয়ে চল, পা চালিয়ে চল। সাবধান স্যার, সামনে জল। হ্যাঁ রে জল, ভাগ্যিস তুই বললি নন্টে, আমি তো আর একটু হলেই। তোরা কিন্তু সাবধানে, পা টিপে টিপে যাবি বুঝলি। আপনি এখন দুর্যোধনের উড়ুভঙ্গ পালা শুরু করার উজ্জ্বল করেন। কিন্তু উনি রাজি হবেন তো রে পঙ্কা? রাজি হবেনি মানে, এটা সত্যিকারের ভীমের মতো গতর দিয়ে রাজি না হয়ে যাবে কোথায়? পালাবার চেষ্টা করলে দুর্যোধনের আগেই ভীমের উড়ু ভঙ্গ করে দিব না? নন্টে ফন্টে, নন্টে ফন্টে। এই এই ব্যাটা, এই পিচ্ছিল কাদার উপর দিয়ে সাবধানে হাঁটিস নি কেন অত বাঁকা? তাই তো যাচ্ছিলুম স্যার, কিন্তু চারিদিকে সবুজের সৌন্দর্য দেখতে গিয়েই না বেমাক্কা পাটা হড়কে গেল। এখন একটা পুকুর দেখ, একটু সাপ টাপ করে নিতে হবে। তাই চলুন স্যার, আমি পুকুরের খোঁজ করছি। নন্টে ফন্টে শোন, তোরা একটু এগিয়ে দেখ দেখি কোনো জলাশয় টলাশয় আছে কিনা। নিশ্চয়ই স্যার, চল চল ফন্টে। এবার থেকে একটু চোখ কান খুলে রাস্তা চলবি, উজবু কোথাকার। ঠিক আছে ঠিক আছে স্যার, ঠিক আছে। ধারে কাছে কোনো জলাশয় নেই স্যার, চারিদিকে শুধু ধুধু করছে মাঠ। তাহলে উপায়? আপনার গায়ের কাদা শুকিয়ে উঠে যাচ্ছে স্যার, চলুন হাঁটা যাক। তাই হবে, চল চল এগিয়ে চল। ঘেটাপাড়া কি এই গ্রামে? না গো বাবু, ঘেটাপাড়া এই গ্রামে লয়। ইটার পরে যে গ্রামটা দেখছেন ওই দূরে লিলি করেছে, ওই গ্রামটাই হলো ঘেটাপাড়া। ঘেটাপাড়ার পাশেই তো গ্রামের শ্মশান গো বাবু। গ্রামের অভিজ্ঞতাটা না থাক, চলুন চলুন আমরা ফিরে যাই। বইতে দি ভিলেজ রচনাটা যেমন পড়েছি সেটাই বরং অভিজ্ঞতা হিসেবে চালিয়ে দেবো। চলুন স্যার, এখান থেকে না পালিয়ে যাই। কেলটু, তুই কি শ্মশানের কথায় ভয় পেয়ে গেলি মনে হচ্ছে? স্যার আপনি আমাকে এত ভীতু মনে করেন নাকি? আরে ভয় কেন, আসলে আমি তো মানে নন্টে ফন্টে ছোট তো। তাই তুমি আমাদের ভয় থেকে মুক্তি দিতে চাইছো না কেলটুদা? হ্যাঁ ঠিক তাই, ঠিক তাই। আরে বাবা, তোরা ছেলে মানুষ, হাওয়া বাতাস কিছু একটা লাগলে তখন স্যার আর আমার উপর সব হ্যাপা এসে পড়বে তো। না কেলটুদা, তোমার কোনো ভয় নেই, গ্রামের মুক্ত হাওয়া বাতাস আমাদের বেশ ভালোই লাগছে। ছাড়, আমার কর্তব্য আমি করেছি, তোদের যখন এতই উৎসাহ চল তবে, পরে কিন্তু কিছু হলে আমাকে দোষারোপ করিস না। বেশি কথা না বলে পাঁচালি চল, পাঁচালি চল, চল 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 চল।
উড়ি বাবা শশান, মোড়ার খুলি, মোড়া পড়াবার চুল্লি, উড়ি বাবা এই পাঁচালি চল, পাঁচালি চল। কি তখন থেকে করছিস কেলটু? হ্যাঁ হ্যাঁ, কি স্যার স্যার করছিস? স্যার আমি বলছিলাম কি ঘেটাপাড়া না গেলেই নয়। কেন ঘেটাপাড়া যাবো না কেন? হ্যাঁ কেন যাবো না? আমরা তো প্রায় এসেই গেছি। এসে গেছি? তবে চলুন স্যার, তবে চলুন। আর কত হাঁটবো রে ফোনটে, হেঁটে হেঁটে পায়ের ব্যথার অভিজ্ঞতা ভালোই হলো রে ভাই। নন্টে, কোনো কথা না বলে শুধু স্যারকে ফলো করে যা। যত সব ভোঁতা বাবু আর বাড়ি বানাবার জায়গা পেলো না। হ্যাঁ বেটা, বেটা বেটার নামেও ভোঁতা, বেটার মগজটাও ভোঁতা, সব ভোঁতা। অনেক হাঁটা হয়েছে, এখানে এখানে একটু চিড়িয়ে নেওয়া যাক। সেই ভালো স্যার। সান্নিপাতিক হয়ে অসুস্থ হয়ে পড়েছে। ওসব কথা শুনতে চাই না দাদু, যেখান থেকে হক ভীম জোগাড় করেন। বাবা কি বলো, হুট করে ভীম জোগাড় করা কি অত সহজ? হ্যাঁ সে আপনি বোঝেন, উরুভঙ্গ পালা না হলে আমার নাম পঙ্কা, আমিও মহাভারতের লঙ্কাকাণ্ড ঘটিয়ে দিয়ে আপনারই উরুভঙ্গ করে দেব। তুমি তুমি একটু চেষ্টা করো না ভাই পঙ্কা, আমি বলছিলাম কি থাক থাক, আর কিছু বলার দরকার নাই। ওই দেখেন স্বয়ং ভীম বসে আছে। ভীম সত্যি? কয় দেখি তো এখানে। আপনি এখন দুর্যোধনের উরুভঙ্গ পালা শুরু করার উদ্যোগ করেন, কিন্তু উনি রাজি হবেন তো রে পঙ্কা? হ্যাঁ রাজি হবেনি মানে, ই তো সত্যিকারের ভীমের মতো গতর দিয়ে রাজি না হয়ে যাবে কোথায়। পালাবার চেষ্টা করলে দুর্যোধনের আগেই ভীমের উরুভঙ্গ করে দিব না? আরে আরে পাপিষ্ঠ দুরাচার পঙ্কা, তুই দুর্যোধনের উরুভঙ্গ পালা দেখেছিস? এবার দেখ লঙ্কাকাণ্ড কাকে বলে। নন্টে ফোন্টে, নন্টে ফোন্টে। এই যে ভীম বাবু উঠেন। গতিক সুবিধের বলে মনে হচ্ছে না রে নন্টে, চল লুকিয়ে পড়ি। আপাতত অজ্ঞাতবাসে বসে থাকাটাই বুদ্ধিমানের কাজ হবে রে। এখন চাচা আপন প্রাণ বাঁচা, জ পলায়তি স জীবতি, আমিও কেটে পড়ি। কি হলো কে, চটপট উঠেন উঠেন, সাজগোজ করতে হবে তো। দেখুন আপনারা কিন্তু কিছু ভুল করছেন, আমরা অ্যাক্টিং এর এও জানি না। আরে ধুর মশাই, আপনাকে অ্যাক্ট ফ্যাক্ট করতে কে বলেছে? আপনি শুধু গদা ঘুরিয়ে হুঙ্কার ছেড়ে যাবেন, লাভ ছাপ দিয়ে শেষে গদাটা দুর্যোধনের ঠ্যাঙে ঠুকে দেবেন। ওরে বাবা রে, ওরে বাবা রে, কিকুক্ষণে যে গ্রাম পরিদর্শনে বেরিয়েছিলাম, ও কি করি ওরে বাবা রে।
হুমকি দিয়ে স্যারকে তুলে নিয়ে গেল। আমরা স্পটে থাকলে আমাদেরকেও নিয়ে যেত। এখন যেভাবেই হোক স্যারকে উদ্ধার করতে হবে। কিন্তু কি করে উদ্ধার করবি? ওই ওই পঙ্কা না কে যেন, ওরই রাস্তা ধরে। জিয়রে তোর গজায়েছে আব, মোর সনে গদা যুদ্ধে নাহি কোনো লাভ, অহেতুক মৃত্যু ছাড়া। বাবা, দুর্যোধন যুদ্ধটা বেশ অনেকক্ষণ ধরে জমিয়ে করো। আরে আরে পাপিষ্ঠ দুরাচার পঙ্কা, তুই দুর্যোধনের উরুভঙ্গ পালা দেখেছিস? এবার দেখ লঙ্কাকাণ্ড কাকে বলে। এই নৌকা শিগগিরই পালিয়ে চলুন। পালাবো তো বটেই, পালাবো তো বটেই, কিন্তু তার আগে একবার এই দেখ এই গদাটা নিয়ে। ভাগ্যিস কালকে নন্টে ফন্টে ছিল, তা না হলে যে কি বিপদটাই না হতো। ও কালকে দৌড়ঝাঁপ করে শরীরটা বড্ড ব্যথা হয়েছে, একটু তলাই মালাই দরকার বুঝলি। ও আর এমন কি ব্যাপার, আপনি শুয়ে পড়ুন, এই নন্টে আর ফন্টে ওরা করে দিচ্ছে। ওরা নয় ওদের কর্তব্য পালন করেছে। এইবার তুই তোর কর্তব্য পালন কর, হ্যাঁ ভালো করে একদম মাথা থেকে পা অবধি দলাই মালাই করবি, এক মিনিটের জন্য ছাড়বি না, পুরো ছ ঘন্টা করে করবি, হ্যাঁ এই হচ্ছে তোর কর্তব্য। আমি আমার হাতে খুব ব্যথা স্যার। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে চল শুরু কর। হ্যাঁ 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 ভীষণ দুষ্ট ওরা, কত শত কাণ্ড ওদের, মিচকে কেলটুরাম সদাই ব্যস্ত তাই করতে জব্দ ওদের, সুপারিনটেনডেন্ট রেগেই আগুন তাই আসল বেয়াদব কোনটে, মরকট কেলটু না অন্য কেউ নাকি মজাদার নন্টে ফন্টে, 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 নন্টে ফন্টে।